হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস ওয়ার্ল্ডলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই মুহূর্তে বিশাল বড় একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাউথ সেন্ট্রাল কোলফিল্ড এলটিডি ম্যান পাওয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রচুর রয়েছে শূন্যপদ। তো আমরা সেটা জানবো, কত শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কত লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের ফি কত লাগবে, সমস্ত আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর পাশে বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনটা অন করে দিবেন, কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আমি এখন অফিসিয়াল নোটিশে রয়েছি। এখানে বলা রয়েছে সাউথ সেন্ট্রাল কোল্ডফিল্ড এলটিডি ম্যান পাওয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। বাঁ দিকে এখানে বিজ্ঞপ্তির নম্বর দেওয়া রয়েছে, ডান দিকে ডেট দেওয়া রয়েছে কবে পাবলিশ হয়েছে এই নোটিশটা। 25/7/2019 তারিখে পাবলিশ হয়েছে। তো এখানে ভ্যাকেন্সিগুলোকে ভাগ করে দেওয়া রয়েছে, কোন পোস্টের জন্য কত শূন্যপদ রয়েছে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত দেওয়া হবে বেসিক পে, সমস্ত এখানে ভাগ করে দেওয়া রয়েছে। তো এখানে সিরিয়াল নাম্বার পোস্ট রয়েছে, 1 থেকে পোস্ট রয়েছে, আমরা দেখে নেব। নিচের দিকে 26টি পোস্ট রয়েছে, টোটাল 26টি পোস্ট রয়েছে, কোন পোস্টের জন্য কত শূন্যপদ রয়েছে, কত টাকা দেওয়া হবে স্যালারি, এখানে ভাগ করে দেওয়া রয়েছে। তো প্রথম যেটা পোস্ট রয়েছে এমটিএস সার্ভেয়রদের জন্য রয়েছে, এখানে মোট 20,390টি শূন্যপদ রয়েছে। এখানে বেসিক পে কথা বলা রয়েছে, 23,852 টাকা দেওয়া হবে। তারপর এখানে কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে, ক্লাস 8 থেকে 10 পাস থাকলে আবেদন করতে পারবেন। 2 নম্বর যেটা পোস্ট রয়েছে অ্যাকাউন্ট ক্লার্কের জন্য রয়েছে, শিক্ষাগত যোগ্যতা লাগবে, 10+2 পাস থাকতে হবে। এখানে বেসিক পের কথা বলা রয়েছে, 26,500 টাকা, টোটাল সিট রয়েছে 322টি। 3 নম্বর যেটা পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্টের জন্য রয়েছে, এখানে যোগ্যতা লাগবে, এমনি গ্র্যাজুয়েশন লাগবে, এখানে বেতন দেওয়া হবে 31,200 টাকা দেওয়া হবে, এখানে সিট রয়েছে 140টি। 4 নম্বরে রয়েছে জুনিয়র ক্লার্ক, এখানেও বলা রয়েছে 10+2 পাস থাকতে হবে, বেতন দেওয়া হবে 26,500 টাকা, সিট সংখ্যা রয়েছে 382টি শূন্যপদ রয়েছে, টোটাল শূন্যপদ রয়েছে 88,585টি, 180 শূন্যপদ রয়েছে। তো আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না, অবশ্যই সবাই অ্যাপ্লাই করবেন। ভাগ করে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, আপনারা দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এখানে বিস্তারিত ভাগ করে দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। তারপরে আমরা চলে আসব নিচের দিকে, এখানে বয়সের কথা বলা রয়েছে, বয়স থাকতে হবে 18 বছর হতে হবে 25/7/2019 অনুযায়ী। এখানে বলা রয়েছে জেনারেলের ওবিসি ক্ষেত্রে এখানে 33 বছর থাকতে হবে বয়স, আর যাদের এসটি এসসি রয়েছে তারা বয়স 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে অ্যাপ্লিকেশান প্রসেস দেওয়া রয়েছে, এখানে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে www.sccclcil.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে, এখানে দেওয়া রয়েছে 25/7/2019 টু 24/11/2019 তারিখ পর্যন্ত আবেদন চলবে, অনেক সময় রয়েছে, তবুও আপনারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন। তারপরে এখানে ফির কথা বলা রয়েছে, এক্সাম ফি কত লাগবে, এখানে ফির কথা বলা রয়েছে, ওয়ার্ল্ড ক্যাটাগরির জন্য এখানে দিতে হবে 350 টাকা দিতে হবে। বলা রয়েছে যারা এসটি এসসি এক্স সার্ভিসম্যান তাদের জন্য 180 টাকা সেখানে লাগবে চার্জ। তো বন্ধুগণ, আশা করি আপনারা